আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশে এবং দেশে বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সম্মানিত বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে আলোচনা করব লাইলাতুল কদর এবং প্র্যাকটিক্যালি লাইলাতুল কদর নামাজ দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বিশেষ করে ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনার উপকার হবে। তো আমরা লাইলাতুল কদর নামাজ যেহেতু আদায় করব, আর লাইলাতুল কদর নামাজ সম্পর্কে যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে 20 রমজানের পর থেকে 21 রাত্রি থেকে আপনি বেজোড়া রাত্রিগুলো তালাশ করুন, এই বেজোড়া রাত্রিগুলো তালাশ করার মাধ্যমে এই বেজোড়া রাত্রির মধ্যে যে কোনো একটা দিন লাইলাতুল কদর হয়ে যাবে। তো আমরা লাইলাতুল কদর তালাশ করতে যে অবশ্যই আমাদের একটা কাজ করতে হবে, সেই কাজটি হলো ইত্তিকাফ। তখন এই ইত্তিকাফ আপনি করবেন, বিশেষ করে আমার মা বোনেরা, আপনারা অনেকেই ইত্তিকাফ সম্পর্কে আপনারা বলেন যে ইত্তিকাফ মা বোনরা করবে কি না। অবশ্যই আপনারা ইত্তিকাফ করবেন, কিন্তু আপনি ইত্তিকাফ আপনার ঘরের কোনায় আপনি এমন একটি জায়গায় ইত্তিকাফের নিয়ত করবেন যে জায়গায় আপনাকে ইবাদত করতে, আমল করতে আপনাকে যেন কেউ কোনো প্রকারের কষ্ট কিংবা কোনো প্রকারের ডিস্টার্ব যেন না করে, এই দিকে লক্ষ্য রাখবেন। তো আবার অনেকেই দেখা যায় যে আপনার বাড়িতে সমস্যা, দেখা যায় যে আপনাদের এলাকার মধ্যে অনেক মেয়েরা একসাথে একটা বাসায় কিংবা মাদ্রাসায় একত্রিত হয়ে তারা ইত্তিকাফ করছেন, আপনি সেখানে যে সামিল হতে পারবেন, কিন্তু আপনার এই স্বামীর আপনি অনুমতি অবশ্যই নেবেন, আর আশা করি আপনার স্বামী অবশ্যই আপনাদেরকে অনুমতি দিবে এই বিষয় নিয়ে। যেহেতু ইবাদত ইত্তিকাফ তো হয় হলো আপনার এই তিন প্রকার, তিনভাবে হয়, নফল ইত্তিকাফ, সুন্নত ইত্তিকাফ, ওয়াজিব ইত্তিকাফ। তো আমরা যে ইত্তিকাফটি করবো এটা হলো সুন্নত মুয়াক্কাদা ইত্তিকাফ, কারণ এটা করতেই হবে, আর না করলে অবশ্যই মহল্লার মধ্যে যদি কেউ যদি না করে অবশ্যই মহল্লার লোকজন গুণাগার হবেন। তো এই জন্য বিশেষ করে আমরা ইত্তিকাফটি করবো। মা বোনেরা অনেকে ইচ্ছা আছে আপনারা ইত্তিকাফ করবেন, তো ইত্তিকাফটি করার জন্য অবশ্যই আশা করি নিয়ত করবেন, আর এখলাসের সাথে যেন আমরা ইত্তিকাফ করতে পারি, এখলাসের সাথে যেন আমল করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, সকলে আমরা বলি আমিন। তো আমরা এখন লাইলাতুল কদর তালাশ করবো এবং লাইলাতুল কদর নামাজটি আদায় করব। সম্ভবত যদি আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে আমরা রাত্রি জেগে আমরা এই নামাজটি আদায় করব। তো আমরা এখন লাইলাতুল কদর নামাজটি আদায় করব, নিয়ত করবো এইভাবে, নওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা তাকাতাই সালাতি লাইলাতুল কদর নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আপনি আরবি না জানলে বাংলাতে এইভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর রাস্তে লাইলাতুল কদর নামাজ নিয়ত করছি আল্লাহু আকবার। তো আসুন প্র্যাকটিক্যাল নামাজটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় সম্মানিত বন্ধুগণ, আমরা যাই নামাজে দাঁড়িয়ে যাই নামাজে দোয়াটি পড়ে নেব। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. এরপর আমরা নিয়তটি জপনে করব। نويت أن أصلي لله تعالى ركعتي صلاة ليلة القدر نفلي متوجها إلى جهة الكعبة الشريفة. الله أكبر. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد.
আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وعافيني واهدني وارزقني আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার আত তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله প্রিয় সম্মানিত বন্ধুগণ, প্র্যাকটিক্যাল আপনাদেরকে লাইলাতুল কদর নামাজ দেখে দিলাম। এইভাবে নামাজ শিখে আদায় করলে আশা করি নামাজ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে আবারও পরবর্তী নতুন ভিডিওতে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।